Assalamualaikum viewers, this is me Farzana Khan live ho giyechi Roza theke ebong shobai ke bijoy diboshe oshongkho shubhechha. जा जा लाइव में जॉइन कर छो इतनी लाइव तो शेयर कर दो विजय दिवस मोटामुटी खूब भालो धूमधाम उद्यापन करे थाकी विजय दिवस डिसेम्बर एवं जानुआरी मास शीतकालीन एक सीजन थाके शीत आसार साथे साथे किन्तु माने हेयर जे स्किन माथार त्वकटा स्कैल्पटा कि हय अनेक बेशी ड्राई हो जाए एवं जादेर खुश्की समस्या आछे ताराई माने विषयटा भालो जानो जे कतटा माने समस्याटा बेड़े जाए खुश्की समस्याटा स्कैल्पे की है खुश्की बाढ़ते थाके शीतकाले अन्यान्य काले तुलनाय कारण की है स्कैल्पटा अनेक बेशी ड्राई हो जाए स्कैल्प थेके शुरू करे आमादेर पुरो स्किनई किन्तु शीतकाले मॉइश्चर हारिए फेले एवं ड्राई हो जाए सेई कारणे आमादेर स्कैल्पो साथे साथे ड्राई हो जाए एवं चामड़ाटा शुकिए झरे पड़ते थाके तखन आमरा ओटाके बोली जे आमादेर खुश्की हुए खुश्कर अनेक समय स्कैल्पे फांगल प्रॉब्लम होते पारे इरिटेशन होते पारे इनफेक्शन होते पारे तारपर इचिनेस होते पारे हाँ हल्का हल्का इचिंग होते एरकम फील होते पारे एवं खुश्कर आरेकटा जे पचा ब्यापार हय सेटा होच्छे जे प्रचुर किन्तु हेयर फल है हाँ खुश्कर हेयर फल किन्तु खूब बेशि बेड़े जाए एकदम जे चुल मन है जे एभावे धरले गोछा गोछा हाथे पड़ते शुरू करे अच्छा आज के आपके अनेक सुंदर लगे एनीथिंग स्पेशल ना स्पेशल किछु ना स्पेशल होच्छे 16 डिसेम्बर आज के विजय दिवस एटा छाड़ा आपात तो स्पेशल किछु नाई তাছাড়া স্পেশাল কি হতে পারে স্পেশাল হচ্ছে আমার মনটা অনেক ভালো ইদানিং আমার মনটা খুব ভালো যাচ্ছে এই জন্য হয়তোবা মানুষের মনের ব্যাপারটা কিন্তু চেহারায় রিফ্লেক্ট করে হ্যাঁ মানসিক সুস্থতাটা সেই জন্য মেবি এটাই আমার ফেসে রিফ্লেক্ট করতেছে হয়তো আচ্ছা সো আমরা কি খুশকি নিয়ে কথা বলতেছিলাম যে খুশকি কেন হয় अच्छा तो खुश्की हार कारण की होते हेयर फॉल होते पारे फंगल प्रॉब्लम होते पारे अनेक बेशी इरिटेशन इचिनेस होते पारे एवं हेयर फॉल जेटा एटा होच्छे मारात्मक भावे प्रचुर परिमाणे हय आर खुश्की किन्तु आमादेर माने एकदम स्कैल्प खाली करे दिते पारे एतटा परिमाणे प्रॉब्लम होते पारे आमादेर खुश्कीर जोन्नो তো শীতে শীতকালীন সময় সব সময় তো আমরা আমাদের স্ক্যাল্পের যত্ন নিবই কিন্তু শীতকালীন সময় আমাদের স্ক্যাল্পের যত্নটা একটু বাড়িয়ে দিতে হবে স্পেশাল করে আমাদের স্ক্যাল্পের একটু টেক কেয়ার করতে হবে ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি সেই ক্ষেত্রে আমরা একটা ন্যাচারাল শ্যাম্পু এবং ন্যাচারাল হেয়ার অয়েল ইউজ করতে পারি প্রথমেই আমরা শ্যাম্পুটাকে ইন্ট্রোডিউস করে দেই শ্যাম্পুর ইন্ট্রোডাকশন আমরা অনেকেই জানি আমরা এয়ার অর্গানিকের এই শ্যাম্পু নিয়ে অনেকেই পরিচিত যারা পরিচিত না তারা আজকে এই শ্যাম্পু সম্পর্কে আরেকটু পরিচিত হয়ে নিব
ঠিক আছে। তো এই শ্যাম্পুটা হচ্ছে একদম ন্যাচারাল শ্যাম্পু, মাইল্ড শ্যাম্পু, এবং আপনার স্ক্যাল্পকে এটা একদমই ড্রাই করবে না। স্ক্যাল্পও কিন্তু বিভিন্ন ধরনের হয়। আমরা অনেকে মনে করি স্ক্যাল্পের আবার কি ধরন, স্ক্যাল্প হয়তো ড্রাই হয় না তো নর্মাল হয় না, অনেকে স্ক্যাল্প কিন্তু খুব বেশি অয়েলিও হয়। তো স্ক্যাল্পের ধরনগুলো কিন্তু ম্যাটার করে। তো যেই ধরনের স্ক্যাল্প হোক না কেন, ন্যাচারাল শ্যাম্পু কিন্তু সব ধরনের স্ক্যাল্পকে স্যুট করবে, বিকজ এটার মধ্যে কোনো প্রকারের কোনো কি বলে কেমিক্যাল বা আদার ইনগ্রিডিয়েন্টস নেই, এবং এটা জাস্ট ন্যাচারালি আপনার চুলটাকে ক্লিন করবে এবং আপনার স্ক্যাল্পটাকে গভীরভাবে ক্লিন করবে, যেন আপনার কোনো প্রকার কোনো ফাঙ্গাল প্রবলেম, কোনো প্রকারের ইনফেকশন, যেই যেই কারণে আপনার স্ক্যাল্পে প্রবলেম হতে পারে, খুশকি হতে পারে বা হেয়ার ফল হতে পারে, এই প্রবলেমগুলো, এই জার্মসগুলো যেন মরে যায় বা এগুলোকে যেন ওয়াশ করে ফেলা যায়, ওইটার জন্য আপনাকে এই শ্যাম্পুটা কিন্তু হেল্প করবে। এয়ার অর্গানিকের এই শ্যাম্পুটাতে রয়েছে আমলা, যার মানে হচ্ছে আমলকি, কারি লিফ পাতার যে পাউডার ওইটা, শিকাকাই আছে এটার মধ্যে, রিঠা আছে। শিকাকাই এর জন্য কি হবে, এটাতে হালকা ফেনা হবে। হ্যাঁ, শিকাকাই একটু একটু ফেনা করে, শিকাকাই কিন্তু হেয়ার ফলের জন্য খুব ভালো কাজ করে এবং আপনার চুলটাকে সিল্কি করতে, সফট এবং স্মুথ করতে কিন্তু খুব ভালো কাজ করবে। অ্যান্ড এটার মধ্যে আদার্স যে কি বলে আমাদের যে বাজারে যে শ্যাম্পুটা কিনতে পাওয়া যায়, আমি বারবারই বলি, কারণ আপনার যেন যারা এই শ্যাম্পুটাকে প্রথমবার ইউজ করবেন তাদের যেন নিয়ে মনে না হয় যে আমি আপনাদেরকে বলিনি বা এই বিষয় সম্পর্কে অবগত করিনি। কারণ আমার নিজেরই একটা অভ্যাস ছিল যে বাজারে নর্মাল শ্যাম্পু ইউজ করতে করতে, হ্যাঁ, এরকম একটা অবস্থা হয়েছিল যে আমার ফার্স্টে ফার্স্টে মনে হতো এই শ্যাম্পু দিয়ে কি মানে স্ক্যাল্প আসলে ক্লিন হয়, কারণ এত বেশি ফেনা তো হয় না, বাট না, আসলে কিন্তু এটা ফেনা ছাড়াই ক্লিন করে, এবং ফেনা হওয়ার জন্য যে কেমিক্যালটা ইউজ করা হয় এই কেমিক্যালটা এই শ্যাম্পুতে নাই। অ্যান্ড এটা এটার একটা ভালো দিক, যে কারণে আমাদের স্ক্যাল্পটা ড্রাই হওয়ার হাত থেকে বেঁচে যায়, আমাদের হেয়ারটা ড্রাই হওয়ার হাত থেকে বেঁচে যায়। সো আপনাদের কারোর যদি মানে বেশিরভাগ মানুষের আমাদের মনে হয় যে খুব বেশি ফোমিং শ্যাম্পু ইউজ করে, আমরা কিন্তু ইউজ টু, কিন্তু জাস্ট ফোমিং শ্যাম্পু ইউজ করলে কিন্তু আমাদের স্ক্যাল্প ক্লিন হয় না। আমাদের অনেকেই আছে, আমার কিন্তু প্রচুর পরিমাণে খুশকির সমস্যা হয় মাঝে মাঝে, আর এর আগেও অনেক বেশি আমার খুশকির সমস্যা ছিল। এরকম হতো যে আমার প্রত্যেক দিন শ্যাম্পু করতে হতো, আমার মনে হতো যে আমার স্ক্যাল্প কোনোভাবেই আমি টোটালি ক্লিন করতে পারছি না, আর প্রতিদিন শ্যাম্পু করার পরেও মনে হতো যে আমার স্ক্যাল্পে ময়লা রয়ে গেছে। কারণ আমি কি করতাম, আমি খুব বেশি ফোমিং কোন একটা শ্যাম্পু ইউজ করতাম আর মনে করতাম যে ফোম হয়েছে অনেক, তার মানে আমার স্ক্যাল্পটা ক্লিন হয়ে গেছে, বাট না, বিষয়টা কিন্তু এরকম না। আবার আমরা স্ক্যাল্প ক্লিন করতে গিয়ে কিন্তু অনেক বেশি প্রেশারাইজ করতে পারবো না স্ক্যাল্পে, আমাদের যে এই যে থাম্বটা আছে এগুলো দিয়ে জাস্ট এভাবে এভাবে করে মাসাজ করে, দেন হচ্ছে অয়েল ইউজ করি অথবা শ্যাম্পু ইউজ করি, এভাবে মাসাজ করে করে ইউজ করবো। আমরা কখনোই নোক ইউজ করবো না স্ক্যাল্পে, তাহলে কি হবে, আমাদের যদি ব্যাকটেরিয়াল বা কোনো প্রবলেম থাকে, কোনো প্রকার কোনো ফাঙ্গাল ইনফেকশন থাকে, সেটা কি হবে, নখের মাধ্যমে আমাদের স্কিনে ছড়ায় যেতে পারে, আমাদের স্ক্যাল্পে, অল ওভার স্ক্যাল্পে ছড়ায় যেতে পারে। যদি সমস্যাটা একটু এইটুকু জায়গা জুড়ে থেকে থাকে, ওইটা কি হয়, আমাদের নখের মাধ্যমে পুরোটা মানে স্ক্যাল্পে ছড়ে যেতে পারে। সো ইটস ভেরি হার্মফুল ফর আওয়ার স্ক্যাল্প, আমরা এরকম কাজ কখনোই করবো না। আর যখন আমরা যে কোনো চিরুনি ইউজ করবো, আমরা চেষ্টা করব চিরুনির দাঁতগুলো যেন একটু বড় বড় হয়, অ্যান্ড একটু ফাঁকা ফাঁকা টাইপের হয়, তাহলে হচ্ছে যে চিকন চিরুনি ইউজ করার থেকে ওইরকম চিরুনি যদি আমরা ইউজ করি তাহলে কি হবে, তাহলে আমাদের হেয়ার ফলটা কিন্তু অনেকাংশে কমে যাবে। অ্যান্ড এটার মধ্যে রয়েছে বিংরাজ এবং আলাদা আরও বিভিন্ন ন্যাচারাল প্রোডাক্ট, সো পুরোটা ন্যাচারাল প্রোডাক্ট মিলিয়ে কিন্তু আমাদের এই অর্গানিক শ্যাম্পু, এটা 250 ml আপনারা পেয়ে যাবেন 360 টাকায়। ওকে, 360 টাকা 250 ml পেয়ে যাবেন। অ্যান্ড আমাদের সাথে আমাদের হেয়ার টনিক অয়েলটা ইউজ করতে পারেন। হেয়ার টনিক অয়েলে
14টি অয়েলের সংমিশ্রণ রয়েছে, যেটা আপনার স্ক্যাল্পের যে কোনো প্রবলেম অথবা হেয়ার জনিত যে কোনো প্রবলেম সলভ করার জন্য খুব ভালো কাজ করবে। যে কোনো প্রবলেম কেন বলেছি আমি, কারণ হচ্ছে যে এটার মধ্যে রয়েছে নিম অয়েল, কালো জিরার তেল, ক্যাস্টর অয়েল, যেটা নতুন চুল গজাতে সাহায্য করবে, আপনার হেয়ার ফল যেন না হয়, হেয়ার ফল রিডিউস করতে সাহায্য করবে। দেন এটার মধ্যে যে নিম অয়েল আছে, এটা যে কোনো ফাঙ্গাল এবং ব্যাকটেরিয়াল প্রবলেমকে দূর করতে সাহায্য করবে। দেন এটার মধ্যে যে পেঁয়াজের তেল আছে, এটা নতুন চুল গজাতে সাহায্য করবে। তো এইসব 14টি অয়েল এর সংমিশ্রণে কিন্তু আমাদের হেয়ার টনিক অয়েলটা গঠিত, অ্যান্ড আপনারা 100 ml 350 টাকায় পেয়ে যাচ্ছেন। ওকে, তো আপনারা খুশকির জন্য কিন্তু এই কম্বোটা নিয়ে নিতে পারেন, খুশকি উকুন অথবা উকুনও যাবে এটাতে, কজ এটার মধ্যে নিম অয়েল এবং কালো জিরার অয়েল আছে। ওকে, তো আপনারা এই কম্বোটা পেয়ে যাচ্ছেন 710 টাকায়। আজকের লাইভটা এ পর্যন্তই শেষ করছি। আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের লাইভটা দেখবেন, তাদের জন্য আমি ডিসক্রিপশন বক্সে আমাদের পেজ লিঙ্কটা দিয়ে দিব। আর আপনারা আমাদের ওয়েবসাইট ভিজিট করে ফেলতে পারেন, www.rozapureorganic.com। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।